সাংবাদিক সম্মেলনে বারাবুনির বিধায়ক বিধান উপাধ্যায়। যে বাংলার প্রতিটি মানুষের খাদ্য ব্যবস্থা হবে এবং যাদের ডিজিটাল রেশন কার্ড নেই তাদের জন্য 60 লক্ষ কুপন দেওয়া হয়েছে, মানে যাতে এই লকডাউনের সময় পশ্চিমবঙ্গের কোনো মানুষ, যাতে ধনী গরিব কোনো মানুষ, কোনো বর্ণ নয়, কোনো ধর্ম নয়, কোনো মানুষের যাতে না খেয়ে মরে তার জন্য রেশনের ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী। যাদের কার্ড আছে তাদের তো দিচ্ছে না, তাছাড়া 60 লক্ষের মতো কুপন দেওয়া হয়েছে। এই কঠিন সময়ে রাজ্যে কেউ যাতে ক্ষুধার্ত না থাকে এই 3 মাসের জন্য বিনামূল্যে মাথা পিছু 5 কেজি চাল ঘোষণা করা হয় এবং জনসংখ্যার 90% এর ফল উপকৃত হয়েছে। পরিমাণ মতো রেশন না বিতরণ করার অভিযোগে 762 জন বিড়ালের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে, মানে যারা ঠিক মতো রেশন ব্যবস্থাটা চাচ্ছিল না, যাদের বিরুদ্ধে মানুষ মানে কমপ্লেন দিয়েছে। 762 ডিলারকে কিন্তু শাস্তি দেওয়া হয়েছে, পদক্ষেপ নেওয়া হয়েছে। স্টাফ ইন্সপেকশন এবং বাকি অভিযোগ খতিয়ে দেখা হয়েছে। 79 জন ডিলারকে সাসপেন্ড করা হয়েছে কাজের ভাবের জন্য, কিভাবে রেশন না দেওয়ার জন্য। 25 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মে 2020 অব্দি 93.5% মোট বেনিফিশিয়ারি 7.96 লক্ষ এমপি রেশন পেয়েছে, মানে রানাঘাট রাইস মিল থেকে আপাতকালীন অবস্থায় খাদ্য জোগাড়ের ঘটনাকে বিজেপির রেশন হোর্ডিং এর তকমা দিয়ে গো খবর ছড়ায়, কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ সঠিক সময়ে গো খবর পাতা ফাঁস করে দিয়েছে। উপরন্তু 30 এপ্রিল জলপাইগুড়ি পানাঘাটে বিজেপির পার্টি অফিস থেকে প্রচুর পরিমাণে রেশন সামগ্রী উদ্ধার করা হয়। জলপাইগুড়ির পানাঘাট বিজেপি পার্টি অফিস থেকে আমফান পরবর্তী ত্রাণ বিতরণ ব্যবস্থা, আমফান প্রতিরোধ করার কোনো ব্যবস্থা করা হয়নি, কিন্তু আমফানের আগে প্রায় 1.5 লক্ষ মানুষকে সরিয়ে নিয়ে নিরাপদ স্থানে সেন্টার ক্যাম্পে রাখা হয়েছে। এটা যেটা বিজেপি প্রচার করছে যে আমফানের আগে, আমফান যেহেতু আমাদের আবহাওয়া দপ্তর আগে ঘোষণা করেছিল যে আমাদের আমফান ঢুকছে, তার সেটাকে আমফান যাতে খুব বেশি পরিমাণে মানুষের ক্ষতি করতে না পারে, যে যেটা করেছে তার চেয়েও যারা আরও অধিক করে, কিন্তু রাজ্য সরকার প্রায় 8.5 লক্ষ মানুষকে নিরাপদ স্থানে, যেখানে হয়তো আমফানের মানুষের ক্ষতি হতো সেখান থেকে কিন্তু নিরাপদ স্থানে রাজ্য সরকার হাঁটিয়ে নিয়ে গেছে। আর যেটাকে কিন্তু বিজেপি প্রচার করছে যে আমফানে ঠিকমতো রাজ্য সরকার কাজ করতে পারেনি, যেখানে ক্ষতির পরিমাণ 1 লক্ষ কোটি সেখানে এখন পর্যন্ত কেন্দ্র শুধু 1,000 কোটি টাকা দিয়েছে, ঘোষণা করেছে, দিয়েছে শুধু না ঘোষণা করেছে, যেখানে 1 লক্ষ কোটি টাকা আমফানে খরচা মানে ক্ষতি হয়েছে রাজ্য সরকার বর্তমান সরকার, সেখানে কেন্দ্রীয় সরকার শুধুমাত্র 1,000 কোটি টাকা ঘোষণা করেছে। এই পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকার এখন পর্যন্ত ত্রাণের কাজে 6,250 কোটি টাকা ব্যয় করেছে আমফানের, 6,250 কোটি টাকা আমফানের জন্য শুধুমাত্র ব্যয় করেছে। উপরন্তু কেন্দ্র এখন পর্যন্ত রাজ্যের বকেয়া 53,000 কোটি টাকা দেয়, রাজ্য সরকার যেটা কেন্দ্র সরকার কাছ থেকে পায় সেই 53,000 কোটি টাকার বকেয়া এখনো পর্যন্ত। বাঁকুড়া, মুর্শিদাবাদ, ঝাড়খণ্ড প্রায় 9,000-এরও বেশি, যেটা কিন্তু মানে রেকর্ড আমাদের বারাবুনি বিধানসভায়, বারাবুনি ব্লক, সাধারণপুর ব্লকে, যেখানে 9,000 প্রায়, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, ঝাড়খণ্ড প্রায় 9,000-এরও বেশি মানুষকে কিন্তু আমরা নিজেদের জায়গাতে ফিরে যেতে মানে যেতে পারে সেটা কিন্তু আমরা ব্যবস্থা করেছি, আমরা পাঠ্যক্রম থেকে ব্যবস্থা করেছি। 19টি গ্রাম পঞ্চায়েতে নিয়মিত স্যানিটাইজার আপনারাও দেখেছেন, মানে প্রায় প্রতিটি জায়গাতে যেখানে যেখানে যেটা পজিটিভ কেস ড্রপ করেছে বা যেখানে মানুষ এসছে বা যেগুলো মানুষ যেখানে যাতায়াত করে, মানুষ যেখানে ভিড় করে, সেগুলোকে কিন্তু প্রতিটি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে স্যানিটাইজেশন করা হয়েছে 19টি পঞ্চায়েতে। দলীয় নেতৃবৃন্দ দ্বারা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকাতে মানে যেটা আমরা বা সালানপুর, আমরা যেটা সালানপুর আপনারা দেখেছেন যে পরিযায়ী শ্রমিক যারা কিন্তু এসছে রাস্তাঘাটে, যে শ্রমিকরা হয়তো না খাওয়ার জন্য
মানে মানুষের মানে কোথায় থাকবে এবং সারানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মানে যতটা পেয়েছে রাস্তাঘাটের হোক বা গ্রামাঞ্চলের মানুষ হোক যাতে না খেয়ে মরে না খেয়ে যাতে মানুষের ক্ষতি না হয়ে যায় তো আমাদের পার্টির পক্ষ থেকে কিন্তু আমডিয়াতে যেটা বারবন ব্লক সেখানে ওখানে কিন্তু আমাদের প্রায় এভরিডে 4-5 হাজার লোকের মানুষের খাবার রান্না হচ্ছিল পাচ্ছিল আমাদের সালামপুরও বিভিন্ন জায়গায় দু তিন জায়গায় সালামপুরে বিভিন্ন জায়গাতে একটা খাবারের ব্যবস্থা রান্না করে মানুষের খাবার দেওয়া হয়েছে প্লাস জল হয়তো অনেক মানুষ আছে যেগুলো রুটি করা কেক দিয়েও আমরা মানুষকে কিন্তু আমাদের পার্টির পক্ষ থেকে আমরা সাহায্য আমরা করেছি স্বাস্থ্যকর্মী চিকিৎসক সমাজকর্মী স্বাস্থ্য গাইড প্রভৃতি সমাজের বিশিষ্ট মানুষকে মানে যারা কোভিড-19 যে যারা কিন্তু সামনে থেকে দাঁড়িয়ে প্রশাসনের পক্ষ থেকে বা বিনা প্রশাসনও যারা সাংবাদিক অনুগ্রহ যারা কিন্তু সামনে থেকে দাঁড়িয়ে কাজ করেছেন তাদেরকে কিন্তু সম্মান জানাচ্ছি আমরা এবং আগামী দিনেও যারা কোভিড-19 নিজেদের জীবনকে মানে বিসর্জন দিয়ে নিজেদের জীবনও যেখানে ঝুঁকি নিয়ে কাজ করেছেন তাদের পক্ষে সেরকম আমাদের অঞ্চলে যারা কাজ করেছে কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করা হয়েছে এবং সেগুলো বর্তমানে কিন্তু চলছে অনেক জায়গায় যারা শ্রমিকেরা এসছে বা যাদের বাইরে থেকে এসছে তাদেরকে কিন্তু রাখা হয়েছে এটা যদি ওনারা করতে পারতেন পরিযায়ী শ্রমিককে নিয়ে এসে যে 10 দিন মানে একটা পরিকল্পনা অফিস যদি লকডাউনটা হতো তাহলে নিঃসন্দেহে আমাদের স্টেটের যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন জায়গায় স্টেটে ফেসেছিল তাদের কিন্তু আজকে যে পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে সেটা পড়তে হতো না বর্তমানে পরিযায়ী শ্রমিককে নিয়ে আসার পর যেটা বিভিন্ন জায়গায় কোয়ারেন্টাইন সেন্টার করতে হয়েছে তো সেগুলোকে হয়তো তখন নিয়ে এলে আজকের পরিস্থিতিটা এতটা মানে হতো না এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের পুরোপুরি মানে একদম মানে বিনা পরিকল্পনার কাজের জন্য উদ্বেগ প্রকাশ করেন এবং 26 মার্চ আসামের রাজ্যে মুখ্যমন্ত্রী লিখে তাদের রাজ্যে আপাত ফেলা বাংলার পরিযায়ী শ্রমিকের সাহায্য করার অনুরোধ জানান তিনি স্নেহের পরশ প্রকল্পে তিনি একটা এই টাইমে কিন্তু স্নেহের পরশ প্রকল্প বলে তিনি একটা প্রকল্প চালু করেছেন যেটাতে রাজ্যে আটকে থাকা বাংলার পরিযায়ী শ্রমিকদের নগদ 1,000 টাকা করে তিনি দিয়েছেন 27 এপ্রিল মুখ্যমন্ত্রী জানান যে পশ্চিমবঙ্গ সরকার অন্য রাজ্যে আটকে থাকা বাংলার মানুষকে ফিরিয়ে আনার জন্য সব রকম পদক্ষেপ নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এটাও জানায় যে অন্য রাজ্যে আটকে থাকা এই সকল বাংলার মানুষদের ঘরে ফেরানোর খরচও সরকারই বহন করে যেটা রেল ভাড়া বাস ভাড়া গাড়িতে করে কিন্তু সরকার বর্তমান রাজ্য সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা কিন্তু পরিযায়ী শ্রমিকদের জন্য করেছে নিয়ে এসছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রেলমন্ত্রী পীযূষ গোয়েল প্রতিনিয়ত পশ্চিমবঙ্গকে নিশানা করে এ রাজ্যের বিভিন্ন প্রচেষ্টার ব্যাপারে মিথ্যে কথা বলে গিয়েছেন মোদী সরকার প্রতিনিয়ত গাইডলাইন পাল্টে এক বিশৃঙ্খলা সৃষ্টি করে পরিযায়ী শ্রমিকদের জীবনের সাথে ছেলেখেলা করেছে 29 এপ্রিল লকডাউনের প্রায় 40 দিন পর কেন্দ্র পরিযায়ী শ্রমিকদের আন্তঃরাজ্য চলাচলের অনুমতি দেয় এই 29 এপ্রিল লকডাউনের প্রায় 40 দিন পর মানে কেন্দ্র সরকার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন জায়গায় ছিল তাদেরকে কিন্তু আসা যাওয়ার জন্য অনুমতি দেয় 1 মে কেন্দ্র অবশেষে পরিযায়ী শ্রমিকদের ট্রেন মাধ্যমে ফিরিয়ে আনার ব্যবস্থা করে 3 মে কেন্দ্র জানান শুধুমাত্র সেই পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনা হবে যারা লকডাউনের ঠিক আগে তাদের বাড়ি ছেড়ে অন্য রাজ্যে গিয়েছে আবার নিয়ম দিয়েছে যে পরিযায়ী শ্রমিক যারা তারাই ফিরতে পারবে যারা কয়েকদিন আগে হয়তো বিভিন্ন স্টেটে গেছে 16 মে রেল মন্ত্রক থেকে ঘোষণা করা হয় যে শ্রমিক স্পেশাল ট্রেন চালানোর জন্য রাজ্যের অনুমতি বাধ্যতামূলক নয় এবং সেটা স্বরাষ্ট্র দপ্তরের তত্ত্বাবধানে হবে এদিকে পশ্চিমবঙ্গ সরকার ভিন্ন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের স্ক্রিনিং এবং পৃথকীকরণের কথা মাথায় রেখে একটি প্ল্যান বানায় পাঠানো হয় 235টা ট্রেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মানে ট্রেনকে মুখ্যমন্ত্রী বুক করেন এটা কিন্তু কেন্দ্র সরকারের কাছে পাঠানো হয়েছে সেগুলো 23 মে খবর আছে যে প্রায় 40টি ট্রেন পথ পেরিয়ে তাদের বন্ধ আবার 23 মে জানা যায় যে 40টি ট্রেন যেখানে যাওয়ার কথা সেখানে না গিয়ে অন্য জায়গায় গিয়ে পৌঁছেছে যদি কেন্দ্রে শ্রমিক স্পেশাল ট্রেনের ঠিক মতন তত্ত্বাবধান করতেন তাহলে
আমাদের ট্রেনগুলো 80 জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু আটকানো, যেটা আমাদের ট্রেনের সামনে যেগুলো শ্রমিক পরিযায়ী শ্রমিকরা মারা যায় 80 জন, সত্যিকারের খুব দুঃখজনক ঘটনা। এবং এই কেন্দ্র সরকারের উচিত নয় থাকা, এই মানুষকে মানে হ্যারেস করে মানুষের জীবন নিয়ে খেলা ছেলে খেলা। অতিরিক্ত মধ্য দিয়ে যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামনের থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং করোনা অতিমারীকে নির্মূল করার যথাসাধ্য চেষ্টা করেছেন, এর সাথে আমফানের জন্য রাজ্যে যে অপরিহীয় ক্ষতি হয়েছে সেই বিপর্যস্ত থেকে পুনর্নির্মাণের জন্য কাজও দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই উভয় সংকট সময়ে তৈরি হওয়া প্রতিকূলতাগুলো দিয়ে আশেপাশের প্রত্যেকের জন্য প্রচুর দুর্দশা ও যন্ত্রণা সৃষ্টি করেছে এবং অনেকের কাছে লড়াই কেবল মানসিকভাবে কঠিন নয়, যাদের কাছে লড়াই অস্তিত্বের লড়াই হয়ে উঠেছে। যে সময় সকলে তাদের নিজেদের দায়িত্ব পালন করছেন, বিজেপি তাদের সকল প্রয়াস বাংলাকে বদনাম করার উদ্দেশ্যে ব্যবহার করেছে। এই কঠিন সময়ে রাজ্যের পাশে না দাঁড়িয়ে তারা কেবল রাজ্যকে অপমান করতে ব্যস্ত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রয়াণ অপূরণীয় ক্ষতি করার নিয়োজিত। বিজেপির নির্মম প্রচেষ্টা এবং রাজ্যকে দুর্বল করার সকল প্রক্রিয়া এই সময় বাংলায় এক বিপদ সংকুল পরিস্থিতি সৃষ্টি করেছে। তাদের কার্যপ্রণালীর অন্তর্গত গোপ খবর ছড়িয়ে আতঙ্কের সৃষ্টি করা এবং পশ্চিমবঙ্গের সরকার ও বাংলার সেই সকল মানুষদের আন্তরিক প্রচেষ্টাকে অপমান করা যারা কোভিড-19 এবং আমফানের বিরুদ্ধে লড়াই করছে। যদি তারা সত্যি বাংলার জনপ্রতিনিধি হতেন তাহলে তারা সহমর্মিতা এবং মানবিকতা দেখাতেন এবং কামকার্য ও জনকল্যাণমূলক অগ্রাধিকার দিতেন, সেটা না করে তারা রাজ্যের বিশেষ পরিস্থিতি খারাপ করার জন্য চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। কোভিড-19 পরিসংখ্যান একদিকে যেখানে বিজেপি বাংলাকে চিহ্নিত করার চেষ্টা করছেন, অপরদিকে বাংলার জনসংখ্যা অনুযায়ী আমরা অন্যান্য রাজ্যের তুলনায় ভালো পরিস্থিতিতে আছি। 5 জুন 2020 পর্যন্ত এই তথ্য, জনসংখ্যার প্রতি 10 লক্ষ পিছু পজিটিভ কেসের সংখ্যা প্রতি 10 লক্ষের 70.49 পজিটিভ কেস। এই পরিসংখ্যানের 13 নম্বর স্থানে আছে বাংলা এবং জাতীয় গড় 15.67। দিল্লি, গুজরাট, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, রাজস্থান, তেলেঙ্গানা, পাঞ্জাব ও মহারাষ্ট্রের মতো রাজ্যগুলির অবস্থা আরও সঙ্গীন। দিল্লি, গুজরাট, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, রাজস্থান, তেলেঙ্গানা, পাঞ্জাব ও মহারাষ্ট্র জনসংখ্যার প্রতি 10 লক্ষ প্রতি টেস্টের সংখ্যা প্রতি 10 লক্ষের টেস্টের সংখ্যা 2687। গত সপ্তাহে প্রতিদিন গড়েছিল 94 থেকে 95 টেস্ট করা হয়েছে।